দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো পাকিস্তান তুরস্কের মহড়ায় আতঙ্কে ভারত এদিকে ইরাকের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক কাশ্মীর সফরে ইউরোপ আফ্রিকার রাষ্ট্রদূতরা এদিকে সৌদির সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা অবশিষ্ট সেনাও সরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড আর রয়েছে ভারত থেকে পালাচ্ছে রোহিঙ্গারা সর্বশেষ জানিয়ে দিব স্মরণকালের বৃহত্তর বিক্ষোভে অচল ইয়াঙ্গন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত পাকিস্তান তুরস্কের মহড়ায় আতঙ্কে ভারত এমনিতেই প্রতিবেশী দুই শক্তিশালী দেশ চীন ও পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে উদ্বেগে ভুগছে ভারত এর সাথে যোগ দিয়েছে উদীয়মান শক্তি তুরস্ক এবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তান এবং তুরস্ক শুরু করেছে যৌথ সামরিক মহড়া স্বাভাবিকভাবে এই মহড়ার দিকে তীক্ষ্ণ নজর রাখছে আতঙ্কিত ভারত জম্মু ও কাশ্মীর থেকে তিনশত ধারা তুলে নেওয়ার পরে পাকিস্তানের সাথে সুর মিলিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছিল তুরস্ক তারপরে দু এবং দু সালে টানা দুবছর জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধিতা বজায় রেখেছে আতাতুর্ক দু নামের এই মহড়াটির উদ্দেশ্য সন্ত্রাসবাদের মোকাবিলা কিন্তু ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি দুই ইসলামী রাষ্ট্রের মধ্যে এটি এক রণকৌশলগত জোটের প্রস্তুতি যা পাকিস্তানে ভারত বিরোধী সন্ত্রাসকে পোকরান্তরে পুষ্ট করতে পারে কাশ্মীর সহ গোটা দক্ষিণ এশিয়ায় যার প্রভাব পড়তে বাধ্য ইসলামী বিশ্বে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে দূরত্ব রচনা হওয়ার পরে তুরস্কের হাত শক্ত করে ধরেছে ইমরান খানের সরকার এদিকে আগামী সপ্তাহেই সন্ত্রাসবাদে আন্তর্জাতিক পুঁজি যোগানোর উপর নজরদারি সংস্থা এফ এর বৈঠক সেখানেও পাকিস্তানের পাশেই দাঁড়াতে চলেছে তুরস্ক ইস্তানবুলের পক্ষ থেকে গত বছরই বলা হয়েছিল কাশ্মীরের বিষয়টি পাকিস্তানের মতো তাদের কাছেও গুরুত্বপূর্ণ এই অবস্থায় যৌথ সামরিক মহড়া চাপ বেড়িয়েছে নয়াদিল্লি সূত্র এবিপি ইরাকের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক ইরাকের ভেতরে ব্যাপক ভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কের ১৩ নাগরিক নিহত হওয়ার পর কুর্দি ইস্টার্ন পিপলস পার্টি বা পি গেরিল্লাদের গেরিলাদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জোর দিয়ে বলেছেন তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পি কে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে একই সঙ্গে যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে এদিকে তুরস্ক নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন ওই হামলায় যারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে এদিকে ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এই ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে সূত্র পার্স টুডে কাশ্মীর সফরে ইউরোপ আফ্রিকার রাষ্ট্রদূতরা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দুদিনে সফরে গিয়েছেন ইউরোপ এবং আফ্রিকার রাষ্ট্রদূতরা মোদী সরকার কেন্দ্রশাসিত এই অঞ্চলটির জন্য কী কী কাজ করেছে তা পর্যবেক্ষণ করবেন তারা জম্মু কাশ্মীরে নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন বিদেশি রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন তারা ইতিমধ্যেই কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন হয়েছে কেন্দ্র সরকারের দাবি ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচন সফলভাবে সংগঠিত হয়েছে এরপরেই উপত্যকার সার্বিক পরিস্থিতি দেখতে গেছেন ইউরোপ ও আফ্রিকার প্রায় বিশ জন রাষ্ট্রদূত জানা গেছে এবারের কাশ্মীর সফরে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের সংখ্যাই বেশি ফ্রান্স ইতালি স্পেন ফিনল্যান্ড এদের মতো দেশের রাষ্ট্রদূতরা কাশ্মীরে গেছেন এরপর বাংলাদেশ মালয়েশিয়া এবং ঘানার রাষ্ট্রদূতরা কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন বলে জানানো হয়েছে এদিকে জাতিসংঘের মঞ্চে কাশ্মীর নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়েছে পাকিস্তান এর মধ্যেই কাশ্মীর ঘুরে দেখতে সফরে গেছেন ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর উপত্যকার উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো কোনো অনুমূলক কাজ করছে এবং পুরো এলাকায় সার্বিক পরিস্থিতি এখন ঠিক কি তা খতিয়ে দেখতেই বিদেশি রাষ্ট্রদূতের এই সফর এই সফরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও এই বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলবেন বলে জানা যায় বর্তমান পরিস্থিতিতে তারা কেমন আছেন সে বিষয়ে আলোচনা হবে এছাড়াও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পর সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উপত্যকার রাজনৈতিক নেতাদের হয়রানি করার অভিযোগে বিরোধীদের একাংশ কাশ্মীরের মর্যাদা বাতিলের পর থেকে অশান্তির আশঙ্কা করে একের পর এক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করে প্রশাসন যা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত উপত্যকার বাম নেতাদের সঙ্গে দেখা করতে শীর্ষ আদালতে যেতে হয় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরিকে শেষ মে সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে কাশ্মীরের বাম নেতা ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করতে চান ইয়াচুরি সূত্র ইন্ডিয়া টুডে সৌদির সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থান একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন যুবরাজ সালমান তবে এখন থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ করবেন বাইডেন প্রশাসন হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি এই ঘোষণা দিয়েছেন জেন সাকি বলেন আমরা শুরুর থেকেই পরিষ্কার করে বলতে চাই যে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে আমাদের পরিবর্তন আনতে চাই যুবরাজের প্রতি এই অবজ্ঞাপূর্ণ মন্তব্যের পাশাপাশি জেন সাকি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর সঙ্গে প্রথমবারের মতো ফোন আলাপ করতে যাচ্ছেন বাইডেন এদিকে সৌদিতে পঁচাশি বছর বয়সী বাদশাহ সালমানের পর সিংহাসনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় এমবিএস নামে পরিচিত যুবরাজকে দু সালে ইস্তাম্বুলে কনসুলেটে যুবরাজের ঘনিষ্ঠ সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা নির্মমভাবে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল হত্যা করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে পড়েন মোহাম্মদ বিন সালমান সংস্কার কর্মসূচির মাধ্যমে নিজের যে খ্যাতি তিনি ছড়িয়ে দিচ্ছিলেন তাও ম্লান হয়ে যায় এদিকে মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন রাজনৈতিক বন্দীদেরও মুক্তি দিতে বলা হচ্ছে যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলবেন কিনা প্রশ্নে জেনসাকি বলেন সমমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট এখানে বাইডেনের সমকক্ষ হলেন বাদশাহ সালমান কাজেই সময় তার সঙ্গে যোগাযোগ করা হবে তবে কখন ফোনালাপ করা হবে এ নিয়ে কোনো পূর্বাভাস দিতে চাননি জেনসাকি এছাড়াও এটাকে এমবিবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতির লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতে পছন্দ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার সূত্র রয়টার্স আফগানিস্তানে থাকা অবশিষ্ট সেনা সরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে অবস্থানরত অবশিষ্ট সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড আগামী মে মাসের মধ্যে তাদেরকে প্রত্যাহার করা হবে গত বিশ বছর ধরে আফগানিস্তানে সেনা উপস্থিতি রেখেছিল দেশটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়ার দেশটিতে স্থায়ী রাজনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে যার অর্থ নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্স এর প্রয়োজন নেই খবর নিউজিল্যান্ড হেরাল্ড বিবৃতির মাধ্যমে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন আফগানিস্তানে এনজিডিএফ এর উপস্থিতির বিশ বছর পর আমাদের স্থাপনা শেষ করার সময় হয়েছে নিউজিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘ সময় সেনা মোতায়েনের ঘটনা এদিকে দু এক সালে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের পর সাড়ে তিন হাজারের বেশি প্রতিরক্ষা ও অন্যান্য এজেন্সির সদস্যদের মোতায়েন করে নিউজিল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে এই সময় দশ কিউ সেনার মৃত্যু হয়েছে বর্তমানে আফগানিস্তানে নিউজিল্যান্ডের ছয় সেনা কর্মকর্তা রয়েছেন তাদের তিনজন আফগানিস্তান ন্যাশনাল অফিসার একাডেমি এবং বাকি তিনজন নেটোর মিশন হেডকোয়ার্টার রয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই এই যাত্রা সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে আর্ডার্নের নিউজিল্যান্ড এছাড়াও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা বলেছেন নিউজিল্যান্ড সেনা প্রত্যাহার করলেও আফগান শান্তি প্রচেষ্টায় সমর্থন করবে নিউজিল্যান্ড সামনের বছরগুলোতে আফগান সরকার এবং এর জনগণের সমর্থন অব্যাহত রাখবে ভারত থেকে পালাচ্ছে রোহিঙ্গারা অবৈধভাবে প্রবেশের জন্য গ্রেপ্তারের ভয়ে ভারত থেকে পালিয়ে যাচ্ছেন কিংবা লুকিয়ে পড়েছেন অনেক রোহিঙ্গা শরণার্থী ভয়েস অব আমেরিকার খবরে বলা হয় গত মাসে ভারতের নিরাপত্তা বাহিনী বেশ কিছু রোহিঙ্গাকে ধরে কারাগারে নিক্ষেপ করেছে এর ফলে মিয়ানমার থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নেয়া মুসলিম ধর্মাবলী এসব শরণার্থীর মনে ভয় দেখা দিয়েছে ভারত থেকে সপরিবারে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকশো রোহিঙ্গা বসবাস করছিলেন কিন্তু ওই রাজ্যে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করার পর অনেকেই গা ঢাকা দিয়েছেন গ্রেপ্তার এড়াতে অনেকেই ভারতের অন্যান্য রাজ্যে চলে গেছেন কেউ কেউ বাংলাদেশে প্রবেশ করেছেন ওই রোহিঙ্গা শরণার্থী বলেন আমার পরিবার ধরা পড়লে ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে আমাদের কারাগারে পাঠাত এবং তারপর মিয়ানমারে পাঠিয়ে দিত মিয়ানমার এখনও রোহিঙ্গাদের জন্য অত্যন্ত অনিরাপদ জায়গা আমরা সেই নরকে যেতে চাই না তাই আমি বাংলাদেশে পালিয়ে এসেছি এদিকে শরণার্থী বিষয়ে কাজ করার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে কোনোরকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান এক বছর আগের হিসেব অনুযায়ী চল্লিশ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারত উনিশশো একান্ন সালে জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এবং তাই সে দেশে প্রবেশকারী সব রোহিঙ্গাকে তারা অবৈধ অভিবাসী হিসেবে দেখে থাকে স্মরণকালের বৃহত্তর বিক্ষোভে অচল ইয়াঙ্গন অর্ধ শতাধিক গাড়ি দিয়ে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা একে আন্দোলনের নতুন পদ্ধতি আখ্যা দেওয়া হচ্ছে একাধিক বিক্ষোভকারী এই আন্দোলনে অংশ নিয়েছেন আয়োজকদের প্রত্যাশা এটি হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর আটক গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ করেছেন মিয়ানমারের সাধারণ জনগণ অংশাং সুচি সহ আরও বেশ কয়েকজন নেতা তাদের সামরিক বাহিনীর হাতে আটক আছেন সুচির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে দ্বিতীয় মামলাটি করে দেশটির নিরাপত্তা বাহিনী তারপর দিন ইয়াঙ্গুন শহরে চলে অচল করে দিল বিক্ষোভকারীরা মিয়ানমার সেনাবাহিনী নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কিন্তু তাদের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহান আন্দোলনকারীরা এদিকে সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সড়ক অবরোধের আহ্বান জানানো হয় আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য